হ্যালো, তা আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আমি এখন সেটাকে আপলোড করছি। তো মা বাড়িতে যাচ্ছি, তার জন্য কিছু ফ্রুটস কিনলাম। আর এখানে রাস্তাঘাট এত সুন্দর, তোমরা দেখতে পাবে এখানে বিএসএফ ক্যাম্পও আছে এইটা। তারপর মা বাড়ি গিয়ে আমি পিঠে খেলাম, ভাত খেলাম, তারপরে বেগুন বাচা দিয়ে তারপরে আমি গিয়েছিলাম দিদাদের জমিতে। জমিতে গিয়ে আমি সেখানে কিছু মানে সবজি নিয়ে এসেছিলাম। এখানে দেখো কত সুন্দর বেগুন হয়েছে। তো ওখান থেকে কিছু বেগুন, এটা লাল মূলো, তারপর সাদা মূলো, বিভিন্ন রকম সবজি হয়েছিল। তারপর ওখান থেকে আমি কিছু সবজি তুলেছি একটা, আরও অনেক কিছু তোলার বাকি ছিল, সেটা আমি পরে দেখতে পারবে আস্তে আস্তে। এটা ধনের পাতার ফুল, খুবই সুন্দর লাগছিল দেখতে। এতগুলা সবজি আমি ওখান থেকে তুলেছিলাম, আমি, আমার মা, আমার দিদা। তারপর এই দেখো এই ভিডিওতে তোমরা দেখতে পারবে আমার মা তুলছে ধনে পাতা, বাড়িতে ধনে পাতা চাটনি করবে সেজন্য। এরপর বিকালটা শুরু হলো আমার চা দিয়ে, তারপর আমি মুড়ি মাখালাম সবার জন্য। এই দেখো এই পাখিটা বহুদিন পর আমি দেখলাম, এটা শিঙে বলে, এটা পুজোতে লাগে। তা আমরা গেছিলাম তারপর ওখান থেকে বুড়িমার পুজো দেখতে, একটু মা বাড়ি থেকে এটা দূরে ছিল, সেখানে গিয়েছি সবাই মিলে। দেখো প্রচুর মানুষ এখানে এসেছিল অঞ্জলি দিতে পুজো অনুষ্ঠানে। আর আমার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি ঘুরেছিলাম। হ্যাঁ, সব থেকে মজার বিষয় হলো আমরা গেছিলাম ফুল পার্কে, দেশি ফুল। এটা মানে অনেক দিনে খাইনি আমি, খেতে পারি না কলকাতাতে, খুব একটা এটা পাওয়াও যায় না। কত ফুল পড়েছিল আর এতটা আমরা কুড়িয়েছিলাম, খুব বেশি টক ছিল না, খুব বেশি মিষ্টি না, মিডিয়াম ছিল। তারপর আমরা সবাই মিলে বাড়িতে গিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা লঙ্কা লবণ দিয়ে শুধুমাত্র সেটা খেলাম। এখানে দেখো মা খাচ্ছে, মা তো ভীষণ ভালো লাগছে বহুদিন পরে ফুল খেয়ে। তো আমরা যে দিদার বাড়িতে গেছিলাম সেখানে আজকে লাঞ্চের মেনুতে ছিল ডাল, ছিল মাছ ভাজা, বেগুন ভাজা, মাংস, মাছের ঝোল। তাহলে তোমরা দেখো, আমি দেখে থাকো, আমি খাওয়াটা কমপ্লিট করে নিই। বিকালে আবার মা বাবার ফিরে আমি খেতে চলে গিয়েছিলাম। আর এখানে দেখো একটা ছোট্ট টমেটো গাছে দুটো ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে ওলকপি হয়েছে, পেঁয়াজকলি হয়েছে। কলকাতা ফিরে বললে কিছু সবজি নিয়েছিলাম ওখান থেকে তুলে, আর দেখতে পাবে যে কী কী সবজি নিয়েছি। এবং একটা খুব সুন্দর একটা তুলসী গাছ ছিল ওখানে, অনেকটা মানে ঝাউ গাছের মতো। তো এখানেই আমি আজকে আমার ব্লগস শেষ করছি।